আপনার আইডিকে যদি বাঁচাতে চান সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই তিনটি কাজ অবশ্যই এই তিনটি সেটিং কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আজকে ফেসবুকের যে তিনটি সেটিং আমি আপনাদের দেখাবো সেই তিনটি সেটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিং সেই তিনটি সেটিং যদি আপনি আপনার ফেসবুক আইডিতে করে রাখেন তাহলে কিন্তু সারা জীবনও কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না ঠিক আছে সেরকম গুরুত্বপূর্ণ সেটিং তিনটি কিন্তু আজকে আমি আপনাদের দেখাতে চলেছি সো বেশি কথা বলবো না সরাসরি কিন্তু মূল ভিড়ে চলে যাব মূল ভিড়ে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো চলুন কোন সে তিনটি সেটিং আপনার কিভাবে সেটিং তিনটি করবেন এবং আপনার ফেসবুক আইডিকে সুরক্ষিত রাখবেন সো এই জন্য কী করবেন সরাসরি আপনারা ফেসবুকে চলে যাবেন সো আমি সরাসরি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি সো ওপেন করার পর আগে সেখান আমরা সরাসরি দেখতে পাচ্ছি উপরে থ্রি ডট নাইন জাস্ট থ্রি ডট নাইনে ক্লিক করবো ক্লিক করার পর গেছে এখান থেকে আমরা কী করবো সেটিংয়ে চলে যাব দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি জাস্ট আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবো ক্লিক করার পর গেছে এখান থেকে আমি সেটিংয়ে ক্লিক করবো ঠিক আছে সো সেটিংয়ে ক্লিক করা দেওয়ার পর গেছে এখান থেকে আমি এটার উপর ক্লিক করে দেবো ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর গেছে এখান থেকে আমি দেখতে পাবো নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করে দেবো সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দরকার গেস এরকম পেজ চলে আসবে সো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন টু ফেক্টর অথেন্টিকেশন জাস্ট আপনারা টু ফ্যাক্টর অ্যান্ড অথেন্টিকেশান ওপরে ক্লিক করবেন সো ক্লিক করে দেওয়ার পরে গেস এখান থেকে আপনার আইডিটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনার কি করবেন পাসওয়ার্ডটি দেবেন দিয়ে আপনার টু ফেক্টরের যে অথেন্টিকেশন আছে সেই নাম আপনার ফোন নাম্বার দিয়ে সেটি ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে টু ফ্যাক্টরটি আপনার ভেরিফাই করে নেবেন ফোন নাম্বার দিয়ে আপনার ভেরিফাই করে নেবেন তারপর গ্যাস এখান থেকে নিচে আসবো নিচে আসার পরে গ্যাস এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট জাস্ট আমি কী করবো এই লগ ইন লগ ইন অ্যালার্টের উপর ক্লিক করবো তারপর আইডির উপর ক্লিক করবো আমার ফেসবুক আইডির উপর ক্লিক করে দেওয়ার পর গেছে এইরকম দুইটি অপশান কিন্তু চলে আসবে সো আপনারা এই দুইটিতে কিন্তু টিক দিয়ে রাখবেন তাহলে কি হবে আপনার যদি অন্য কোনো ডিভাইসে যদি আপনার এই মেসেঞ্জারটি বা আপনার এই ফেসবুকটি যদি লগ ইন করে সেক্ষেত্রে কিন্তু আপনার জিমেইলে আপনার মেইলে কিন্তু সেই নোটিফিকেশনটি চলে যাবে ঠিক আছে যদি আপনার এই দুইটি কিন্তু অন করে রাখতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পরে গেছে এখান থেকে তৃতীয় যে কাজটি করব এখান থেকে দেখতে পাচ্ছি সিকিউরিটি চেক আপ জাস্ট আমরা কী করব সিকিউরিটি চেকআপের উপর ওপর ক্লিক করে দেবো বন্ধুরা এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখুন আমার ফেসবুক আইডি সুরক্ষিত রাখার জন্য যে তিনটি স্টেপ প্রয়োজন সেই তিনটি স্টেপ কিন্তু আমার এখানে কমপ্লিট আছে দেখতে পাচ্ছি ইওর পাসওয়ার্ড ইজ ওকে এবং টু ফেক্টোর আইটেন্টিকেশন ওয়ান এবং লগ ইন আর অন এ তিনটি অপশনই কিন্তু আমার অন করা আছে ঠিক আছে আপনারাও কিন্তু ওই ওই তিনটি অপশন অন করে নেবেন যে তিনটি আমি দেখালাম তারপর এখান থেকে আমরা কি করব রিভিউতে চলে যাব সো রিভিউতে যাওয়ার পরে গেছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা চেঞ্জ পাসওয়ার্ড আপনার যে পাসওয়ার্ডটি আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে এবং আপনারা অবশ্যই পাসওয়ার্ড বড়ো হাতের লেটার এবং ছোট হাতের লেটার মিশ্রিত করে সংখ্যা দিয়ে এবং কিছু চিহ্ন দেবেন ঠিক আছে যেমন হ্যাশট্যাগ দিতে পারেন অথবা অ্যাট দ্য রেট অফ বা কমা ফুলস্টপ আপনি যেটাই ব্যবহার করেন না কেন এই ধরনের চিহ্ন ব্যবহার করবেন এবং আপনার আপনার নাম দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে নামের প্রথম অক্ষরটা হয়তো বড় দেবেন তারপরে কিছু সংখ্যা দেবেন তারপরে কিছু চিহ্ন দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটি কিন্তু কেউ হ্যাক করতে পারবেন না ঠিক আছে তারপরে এখান থেকে আমরা কি করব স্কিপে যদি ক্লিক করি সো আমি যেহেতু ওটা করবো না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি টু ফ্যাক্টর অ্যাটেন্টিকেশন ইজ অন আপনারা চাইলে এটাও কিন্তু নাম্বারটি পরিবর্তন করতে পারবেন যেহেতু আমার করা আসে আমি আর পরিবর্তন করবো না তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবো সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু আমার অন করে দেওয়া আছে ফেসবুক এবং ইমেইল যে আপনার ইন যে অ্যালার্টটি আছে যদি কেউ অন্য কোনো লগিংয়ে সরি অন্য কোনো ডিভাইসে যদি ইন করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমার নোটিফিকেশন কিন্তু চলে আসবে আমার ফোনে ঠিক আছে সো আপনারা এই দুইটি কিন্তু অন করে নেবেন তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে তারপরে গেছে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমার ওকে জাস্ট আমি নিষেধটাতে ক্লিক করে দেবো সেট মাত্র আপনারা কি করবেন এই তিনটি কাজ কিন্তু আপনারা করবেন অবশ্যই মাস্ট বি কিন্তু আপনারা আপনার আইডিকে যদি বাসাতে চান সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই তিনটি কাজ অবশ্যই এই তিনটি সেটিং কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা করি সবাইকে ধন্যবাদ